এবার আমি মাথাগুলো খুব ভালো করে ভেজে নেব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে আমার রেসিপি চিংড়ি মাছের মাথা বাটা বা চিংড়ি মাছের মাথার ভর্তা। চিংড়ি মাছের মাথা বাটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছের মাথাগুলো। এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো 4-5টা রসুনের কোয়া, খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও বানিয়ে নিতে পারো, আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি। এবার আমি মাথাগুলো খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টুকরো করে নেওয়া নারকেল। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার আমি আবারও কিছুক্ষণ নারকেল আর চিংড়ি মাছের মাথাগুলো একসঙ্গে ভেজে নেব। খুব ভালো করে নারকেল আর চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। চিংড়ি মাছের মাথা আর নারকেল আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি, আর তার সাথে সাথে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি পেস্ট করে নেওয়া চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেব। Thank you.
কিছুক্ষণ তেলের মধ্যে পেস্ট করে নেওয়া চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি, চিংড়ি মাছের মাথা বাটা বা চিংড়ি মাছের মাথা ভর্তা। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে।